আমার আজকের রেসিপি আলু কুমড়োর ছক্কা। এটা একেবারে সাবেকি রান্না, রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। যে কোনো নিরামিষ দিনে বা উপোষের দিনে এই রান্নাটা অনায়াসেই করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কী লাগছে এতে আমার। আমি এখানে কুমড়ো নিয়েছি 500 গ্রাম, যেটা খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর আলু নিয়েছি এখানে 3টে মাঝারি সাইজের আলু, সেগুলো খোসা ছাড়িয়ে কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কা নেবেন। আর 1 মুঠো ছোলা নিয়েছি, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু ছোলাটাকে সেদ্ধ করে রান্নায় দিতে পারেন, কিন্তু আমি ওই ভেজানো ছোলাই দিই, ছোলা সেদ্ধ করে নিই না। তো চলুন এই পরের স্টেপে যাওয়া যাক। প্রথমে ওভেনে একটা চাটু বসিয়ে দিলাম। চাটুরে যখন খুব গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে একেবারে লোতে করে এতে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে আর 1টা শুকনো লঙ্কা। সবগুলো লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব, ভাজা ভাজা করে নেব, যেন পুড়ে না যায়। একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে আর কালারটা একটু চেঞ্জ হলে ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। দেখুন এটা গুঁড়ো করা হয়ে গেছে, এটার পাশে সরিয়ে রাখলাম। এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম 100 মিলিলিটার। তেলটা গরম হয়ে গেলে, তেলের কাঁচা গন্ধটা চলে গেলে যে কুমড়ো কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে কুমড়োটা একটু লাল করে ভেজে নেব। মিনিট 5-6 লেগেছে আমার কুমড়োটা ভাজতে। হ্যাঁ, 6 মিনিট তো লেগেইছে, কুমড়োটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো। কুমড়োটা আগে ভেজে নিলাম, কারণ এটা নরম, তো আলুর সাথে দিলে গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যে বাকি তেলটুকু তাতে ফোড়নে দিলাম তেজপাতা, 2টো ছোটো ছোটো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন পাঁচফোড়ন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ফ্লেমটাকে হাই করে, হাই ফ্লেমে আলুটা বেশ লাল করে ভেজে নেব। মিনিট 2-1 সময় লেগেছে আমার আলুটা ভাজতে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি। আমি এখানে 1/2 টিস্পুন নুন দিয়েছি আর হলুদ দিয়েছি 1/2 টিস্পুন, আর চিনি আমি এখানে 2 টিস্পুন দিয়েছি। আপনারা কিন্তু নুন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, মিষ্টিটা স্কিপ করতে পারেন। তবে এই রান্নাটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেক্ষেত্রে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। এবার এর মধ্যে ওই যে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দেব। এবার সব কিছু হাই ফ্লেমে ভালোভাবে আরও মিনিটখানেক ধরে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবারে এর মধ্যে ভেজে রাখা কুমড়োটা দেবো, কারণ আলু তো ভাজতে ভাজতে প্রায় অর্ধেকে বেশি সেদ্ধই হয়ে গেছে। এবারে কুমড়োটা দিয়ে সব কিছু একসঙ্গে আবার খুব ভালোভাবে হাই ফ্লেমে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিনিট কানেকের জন্য। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ বা 1.5 কাপ মতো জল দিয়েছি। এতে হবে কি, কুমড়ো আর আলু যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা একটু মাখা মাখা হবে আর কি। এবার এটা ঢাকা দিয়ে মিনিট 10-এর জন্য রেখে দেবো, ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে। মিনিট 10-এর পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন জলটা একটু শুকিয়ে এসেছে আর আলু বা কুমড়ো এগুলো দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব ভালো করে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমরা 1 টিস্পুন আদা বাটা আর 1 টেবিলস্পুন নারকেল কোড়া। এটা কিন্তু টেস্টটাকে খুব ভালো আনে। আপনার নারকেল কোড়া নাও দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু টেস্টটা খুব ভালো আসে। সব কিছু ভালোভাবে একসঙ্গে আবার মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে একটু শুকনো আটা ছড়িয়ে দেবো, কারণ এতে কোনো মশলা নেই। তো শুকনো আটা দিলে এটা বেশ গামাখা গামাখা হয়, গ্রেভিটা ভালোও লাগে। তাই বলে আটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, ওই 1 টিস্পুন। বেশি দিলে আবার কীরকম পিসলা পিসলা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার দিয়ে দিলাম এখানে আরও 2টো কাঁচা লঙ্কা আর সেই ভাজা মশলাটা। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো, ফ্লেম কিন্তু এখন হাইতে রাখবো। ভালোভাবে মিশিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে মিনিটখানেক রাখবো স্ট্যান্ডিং টাইম। মিনিটখানেক পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের আলু কুমড়োর ছক্কা। রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার চলুন এটা প্লেটে তুলে রাখার পালা। ব্যাস, এবারে এটা গরম গরম পরিবেশন করুন রুটি লুচি বা পরোটা যার সাথে ইচ্ছে। আর কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।